দুর্গা পূজা বলতে কি? দুর্গা পূজা বলতে একটা উৎসব আছে, খুব এনজয়মেন্টের একটা টাইম আমাদের কলেজ স্টার্টিং থেকে রয়েছি, পুরো একটা এর সঙ্গে তো জড়িত রয়েছি স্টার্টিং থেকে। অলওয়েজ একটা আলাদা উৎসব থাকে দুর্গা পুজোতে, হয়েছিল বন্ধুদের সঙ্গে আড্ডা বাজি এসব নিয়েই দুর্গা পুজো একটা আলাদা একটা ওই আছে, অ্যাট্রাকশন আছে আলাদা, এর জন্য তো আলাদা ওয়েট ওয়েট হয়। একেবারে দুর্গা পুজো তো একটা উৎসব, মানে আমাদের কাছে একটা উৎসবের মতন, কলকাতা একেবারে সেজে ওঠে, দারুণ ভাবে সেজে ওঠে। তো আপনার কাছে ছোটবেলায় দুর্গা পুজো কেমন কেটেছে? ছোটবেলাতে খুব মজা মজা করতাম বন্ধুদের সঙ্গে, স্কুলে আমাদের দুর্গা পুজো হতো, ওইখানেও যাওয়া হতো, আর আড্ডাবাজি, প্যান্ডেল, লপিং এসব নিয়ে স্টার্টিং থেকেই ক্লাবে যেতাম, পুজো পুজো করতাম। পরিবার নিয়ে কখনো ঠাকুর দেখতে বেরোনো হয়েছে? হ্যাঁ, বেরোনোর তো পড়তে গিয়ে তো আমার ওই এমনি ফ্যামিলির সঙ্গে দশমী দিনেই ম্যাক্সিমাম বেরোই, দশমীতেই ও তখন একটু ফাঁকা পাই, ওদের নিয়ে সব জায়গায় যেতে সুবিধা হয়, তো দশমীতে বেরোই, এভরি ইয়ারই বেরোই। আপনি তো ভীষণ ব্যস্ত আপনার কাজে, জেআইএস গ্রুপের এত বড় একটা দায়িত্বে রয়েছেন আপনি, তো সেক্ষেত্রে জেআইএস গ্রুপ কিভাবে অ্যাসোসিয়েটেড হয় দুর্গা পুজোর সঙ্গে, কিছু প্ল্যান থাকে আপনাদের আলাদা করে? হ্যাঁ, আমাদের তো এমনি প্রত্যেক কলেজেই পুজোটা হয়, আর সবাই খুব মিলেমিলে একটা আলাদা কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি আমরা রাখি। এই যে উৎসবগুলো, সেই উৎসবগুলো এনজয় করার ব্যাপারে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের সঙ্গে ইনভলভমেন্ট, কতটা উৎসাহ দেন আপনারা? স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ, এবং ওরা সব প্রত্যেক কলেজেই একটা পুজো ওরা অর্গানাইজ করে, আর এই দুবছর থেকে একটু করোনা কালে একটু ডিস্টার্ব হয়েছে, আদারওয়াইজ সব কলেজেই পুজোটা বাচ্চারা খুব পার্টিসিপেট করে ওতে, আর ইভেন টিচার্স প্রফেসর সবাই ওর মধ্যে খুব হেল্পফুল, আর সবার এনজয়মেন্ট আছে। এটা তো পুজোর মানে একটা আমাদের বেঙ্গলি তো একটা আলাদা উৎসব, এরটা এর জন্য তো সবারই একটু ওয়েট করতে থাকে। কলেজের বাচ্চাদের দেখে কখনো মনে হয় যে নিজে ওই বয়সটাতে ফিরে যাব? সে তো সবসময় সবসময় লাগে যে ওইটাতে আর ওইভাবে ও করতে পারি না, কিন্তু তাও দেখতে ভালো লাগে, কেন কি পুরনো যে টাইমটা মনে পড়ে যায়। আচ্ছা, এবার একটু আপনাদের জেআইএস গ্রুপের কথায় আসি। জেআইএস গ্রুপ একটা খুব বড়, খুব নাম করা একটা গ্রুপ এবং স্টুডেন্টদের কাছে খুব ভরসাযোগ্য একটা গ্রুপ, এবং বহু স্টুডেন্ট, নাম করা বহু স্টুডেন্ট আছে যারা জেআইএস গ্রুপ থেকে পাস আউট করেছে। তো আপনাদের ফিউচার প্ল্যান আর কি কি রয়েছে? ফিউচার প্ল্যান এখন আমাদের ওই নতুন একটা মেডিকেল কলেজের একটা আছে, প্রকল্প আছে, দেখছি যদি মেডিকেল কলেজটা করা যাবে ওয়েস্ট বেঙ্গলে, তো ওটা আছে, আরও দু একটা প্রকল্প আরও নেওয়া হচ্ছে, ছিল ওখানে কনসেপ্ট আছে কি দ্য স্টাডি মেটেরিয়াল গোস টু দ্য স্টুডেন্ট বিফোর দ্য ক্লাস অ্যান্ড দে সাপোজ টু লার্ন, রিড অ্যান্ড কাম ফর ডিসকাশন ইন দ্য ক্লাস, রাদার দ্যান ওয়ান ওয়ে ডিসকাশন ইটস এ গ্রুপ ডিসকাশন হয়ে যায়। তো আইডিয়াজ আর শেয়ার, প্রবলেমস আর সলভ, দিস ওয়ে মোর এক্সক্লুসিভ লার্নিং ইট হ্যাপেন্স ফর স্টুডেন্ট। যেহেতু 2016 সাল থেকে আপনারা বলছেন যে অনলাইনে ফোকাসটা আপনারা তখনই করেছিলেন, তো কিভাবে স্টুডেন্টরা সেটাকে কিভাবে দেখেছিল এবং এখন তারা কতটা কমফোর্টেবল হয়েছে বলে আপনাদের মনে হয়? স্টুডেন্ট তো অলওয়েজ প্রেফার নিউ টেকনোলজি, নিউ থিং, দে অলওয়েজ ওয়ান্ট নিউ থিং ইন লাইফ, সো দ্যাট ইজ আ ফোকাস ইন আর জেএস গ্রুপ, দ্যাট উই এন্ডেভার টু বি দ্য ফার্স্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া টু ডু এভরিথিং ফার্স্ট। তো উই স্টার্টেড দ্য কনসেপ্ট অফ লার্নিং, উই স্টার্টেড দ্য কনসেপ্ট লাইব্রেরি অন হুইলস, উই স্টার্টেড দ্য কনসেপ্ট অফ ইন হাউস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সো দ্যাট আর স্টুডেন্টস আর অলওয়েজ আপডেটেড and they get the information before anyone else in the student community. After kache durga puja ki? For me, durga puja is a way of life.
আমি ছোট